Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel, YouTube Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি ইংরেজি অনার্স প্রথম বর্ষে আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিও ক্লাসে আমি প্রথম বর্ষের যে চতুর্থ পেপারটি রয়েছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, তার আরেকটি নন ফিকশন যা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরের লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, এই যে লেটার, এই লেটারের বাংলা অনুবাদ সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের সিলেবাসে দেখো তাহলে দেখতে পাবে যে আজকের যে লেটারটি সেটা হচ্ছে তিন নম্বর অপশনে রয়েছে, অর্থাৎ পূর্বের যে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস, এ দুটা নিয়ে আলাদা আলাদা দুটো ভিডিও ক্লাস তৈরি করেছি এবং অলরেডি আপলোড করা হয়েছে। আশা করি তোমরা ভিডিও ক্লাস দুটো দেখেছ এবং পূর্বের এই দুটো নন ফিকশন সুন্দরভাবে বুঝে নিয়েছো। তো যেহেতু আজকে আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস নন ফিকশনের উপরে এবং এখানে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেটার, লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, এটার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ পুরো লেটারটির যে বাংলা অনুবাদ তা বিস্তারিত করার চেষ্টা করব। আশা করি পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং আজকের ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেবে। তবে মূল ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল যে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটন রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও। এবং যদি সম্ভব হয় এবং যদি ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো মূল লেটারটি পড়ার পূর্বে আমরা আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন এবং তার কাজ সম্পর্কে একটু আলোচনা করে নিব। তাছাড়াও আজকের এই লেটারের সাথে জড়িত যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানব, যাতে লেটারটির বিষয়বস্তু সম্পর্কে আমরা পুরো ক্লিয়ার হতে পারি। ঠিক আছে, তা প্রথমে আমরা দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ। তিনি 7 মে 1861 সাল অর্থাৎ 1861 জন্মগ্রহণ করেন এবং 1941 7 আগস্ট মৃত্যুবরণ করেন। আমরা জানি রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এন ইন্ডিয়ান পলিম্যাথ। পলিম্যাথ বলতে আমরা বুঝি যিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী বা অভিজ্ঞ। তিনি একাধারে কি কি ছিলেন, পোয়েট, রাইটার, প্লে রাইট, কম্পোজার, ফিলোসফার, সোশ্যাল রিফর্মার অ্যান্ড পেইন্টার, অর্থাৎ তিনি ছিলেন কবি, তাছাড়া উপন্যাস বা শর্ট স্টোরি তিনি লিখেছেন, এছাড়া ছিলেন তিনি হচ্ছেন একজন নাট্যকার। কম্পোজার বলতে আমরা বুঝবো তিনি গান রচনা করতেন, সুর দিতেন। ফিলোসফার, তিনি একই সাথে একজন দার্শনিক ছিলেন, সমাজ সংস্কারক যাকে আমরা বলে থাকি, এছাড়া তিনি সুন্দর সুন্দর কিছু পেইন্টিং করেছেন যেগুলো খুবই আসলে চমৎকার এবং আশ্চর্যজনক। আমরা যদি সেগুলো দেখি তাহলে রবীন্দ্রনাথ ট্যাগোরের যে অসীম প্রতিভা সেটা আমরা কিন্তু দেখতে পাবো। তা তিনি আমাদের বাংলার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, দার্শনিক, এবং তিনি শুধু বাংলার নন বরং সারা বিশ্বের, কারণ আমরা জানি তিনি তার একটি বিশেষ লেখনীর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। সেটা যদি আমরা দেখি তাহলে বুঝবো যে পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগোর ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913 বিকজ অফ হিস প্রোফাউন্ডলি সেন্সিটিভ ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ভার্সেস ইন হিস কালেকশন অফ সংস গীতাঞ্জলি হুইচ ওয়াজ পাবলিশড ইন লন্ডন ইন 1912, অর্থাৎ 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ট্যাগোর নোবেল পুরস্কার পেয়েছিলেন তার কিছু গানের সংগ্রহ যা একত্রে গীতাঞ্জলি নামে পাবলিশ করা হয়েছিল লন্ডন থেকে 1912 সাল। আর এটা আসলে বাংলায় তিনি লিখলেও পরবর্তীতে গীতাঞ্জলি যেহেতু ইংরেজিতে তিনি ট্রান্সলেট করেন, ইংরেজি ভাষায় প্রকাশ করেন,
আর তারপরে তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। দ্য প্রাইজ গেইনড ইভেন মোর সিগনিফিকেন্স বাই বিং গিভেন টু অ্যান ইন্ডিয়ান ফর দ্য ফার্স্ট টাইম। তাই বলছে এই পুরস্কারে, নোবেল পুরস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটা হচ্ছে কি, যে তিনি ছিলেন প্রথম ইন্ডিয়ান যিনি প্রথমবারের মতো নোবেল পুরস্কার পেয়েছিলেন। দিস অনার এস্টাবলিশ ট্যাগোরস লিটারারি রেপুটেশন ওয়ার্ল্ড ওয়াইড। আর এই যে সম্মান তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে, এটাই ট্যাগোরের যে সাহিত্য ভিত্তিক খ্যাতি সারা বিশ্বে সেটা প্রতিষ্ঠা করেছিল। তার এই সম্মানটা, নোবেল পুরস্কার পাওয়াটাই সাহিত্যিক হিসাবে তিনি সারা বিশ্বে যে নাম ছড়িয়েছিলেন সেটা আসলে অসীম, এবং সারা বিশ্বে তিনি বিশ্বকবি নামে প্রতিষ্ঠা লাভ করেন। এবং আমরা জানি যে তিনটি দেশের যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা, তা কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোরেরই লেখা এবং তারই সুর করা। অতএব তিনি একজন সাহিত্যিক হিসাবে, দার্শনিক হিসাবে, গীতিকার হিসাবে, সুরকার হিসাবে, এছাড়া আরো বিভিন্ন ধরনের অভিজ্ঞতায়, জ্ঞানে পূর্ণ একজন বিশেষ ব্যক্তিত্ব হিসাবে আমাদের কাছে প্রমাণিত, এবং আমরা তাকে নিয়ে অবশ্যই গর্ব করি। তো দেখা যাচ্ছে পরবর্তীতে তিনি শুধু নোবেল পুরস্কার পেয়েছিলেন তা নয়, বরং বলা হচ্ছে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইটহুড যে উপাধি তিনি পেয়েছিলেন তা আমরা সে সম্পর্কে একটু জেনে নিব। আফটার ট্যাগোরস রিসিভিং দ্য নোবেল, অর্থাৎ নোবেল প্রাইজ পাওয়ার পর, দের আর সাম প্রেশার্স অন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু রিকগনাইজ ট্যাগোর, অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছ থেকেও একটা বিশেষ কিছু চাপ আসছিল যে রবীন্দ্রনাথ ট্যাগোরকে যেন ব্রিটিশ সরকার স্বীকৃতি দান করে সাহিত্যিক হিসেবে। দ্য ব্রিটিশ হ্যাড দ্য সিস্টেম অফ অনারারি নাইটহুড ফর পিপল হু কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য এম্পায়ার। তাই বলছে ব্রিটিশ সরকারের একটা বিশেষ পদ্ধতি ছিল বা সিস্টেম ছিল যে যারা ব্রিটিশ সাম্রাজ্যে কোনো না কোনো ভাবে উল্লেখযোগ্য অবদান রাখবে তাদেরকে সম্মানজনক নাইটহুড উপাধি দেওয়া হবে। তবে এই নাইটহুড বলতে আমরা নাইটদেরকে বুঝবো না, অর্থাৎ যারা ছিলেন হচ্ছে মিলিটারি ম্যান বা হেড অফ স্টেট অর জাজ, তাদেরকে যে নাইট উপাধি দেওয়া হয় এটা আসলে তা নয়, এটা হচ্ছে কি সিভিল পিপলদের জন্য। ঠিক আছে, বেসামরিক যে সকল ব্যক্তি তারা যদি কোনোভাবে ব্রিটিশ সাম্রাজ্যের কোনো না কোনো অবদান করে থাকে তাহলে তাকে স্বীকৃতি স্বরূপ সম্মানজনক যে নাইটহুড সে উপাধি দেওয়া হয়। আর আমরা জানি যেহেতু ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ সরকারের অধীনে ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, তাই রবীন্দ্রনাথ ট্যাগোরও ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ একজন ব্যক্তি, এবং তার সাহিত্য ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটা সম্মানজনক অবস্থা বয়ে এনেছিল, এটা ধরেই ব্রিটিশ সরকার কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোরকে স্বীকৃতি দান করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। বলা হচ্ছে দ্য ব্রিটিশ ওয়ান্টেড টু রিকগনাইজ ট্যাগোর অ্যাজ আ নাইট, হাউএভার দে ওয়ার ওরিড দ্যাট হি ওয়ান্ট অ্যাকসেপ্ট ইট, স্পেশালি বিকজ হি ওয়াজ অলরেডি আ সেন্ট্রাল পলিটিক্যাল ফিগার প্লেয়িং আ সিগনিফিকেন্ট রোল ইন স্টপিং দ্য ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল বাই লর্ড কার্জন। তবে ব্রিটিশ সরকার তাকে স্বীকৃতি দান করতে চাইলেও তারা এ বিষয়ে চিন্তিত ছিল যে হয়তোবা রবীন্দ্রনাথ ট্যাগোর এই স্বীকৃতিকে গ্রহণ করবেন না, কারণ কি আমরা জানি 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। আমরা জানি যাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ, আমরা জানি কিন্তু আমাদের ইতিহাসে 1905 সালে বঙ্গকে দুটো অংশে ভাগ করা হয়, আসাম এবং এই পূর্ব বাংলাকে নিয়ে, আসাম এবং পূর্ব বাংলা যেটা ঢাকাকে রাজধানী করে একটা অংশ তৈরি করা হয় এবং কলকাতাকে রাজধানী করে আরেকটা অংশ তৈরি করা হয়। ঠিক আছে, তাই এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর সহ আরো বেশ নামি দামি ব্যক্তিত্ব, ফেমাস ব্যক্তিত্ব, যারা চাননি যে বাংলাকে ভাগ করা হোক। তা যেহেতু রবীন্দ্রনাথ ট্যাগোর ব্রিটিশ সরকারের এই পদক্ষেপে বিরোধী ছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে বঙ্গভঙ্গ বাতিল করা হোক, এবং অবশেষে 1912 সালে এসে কিন্তু বঙ্গভঙ্গ বাতিল করা হয়, 1911 সালে 1912 সালে। তো সে কারণে ব্রিটিশ সরকার ভাবছিল যে রবীন্দ্রনাথ ট্যাগোর হয়তো যে নাইটহুড উপাধি তারা রবীন্দ্রনাথ ট্যাগোরকে দিবেন তিনি হয়তো গ্রহণ করবেন না। তার জন্য কি হলো, এট দ্য টাইম লর্ড হার্ডিং, তাহলে যেহেতু আমরা জানি যে এই ঘটনাটি হচ্ছে 1915 সালের দিকের, রবীন্দ্রনাথকে নাইটহুড দেওয়ার যে পদক্ষেপ সেটা, তাই না, সে সময়ে ছিল হচ্ছে লর্ড হার্ডিং,
and he requested Lord Carmichael, previously governor of Madras and at that point president of the Asiatic Society. অর্থাৎ লর্ড হার্ডিং কারমাইকেলকে অনুরোধ করলেন, কারমাইকেল ছিলেন কি ওই সময়ে এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট বা সভাপতি, তাকে অনুরোধ করলেন যেন তিনি কি করেন, টু কনভিন্স ট্যাগর, কনভিন্স করার মানে কি, যাতে বোঝানো চেষ্টা করা, টু অ্যাকসেপ্ট দ্য অনার্স, ব্রিটিশ সরকার যে তাকে নাইট উপাধি দিবেন, এটা যাতে রবীন্দ্রনাথ ট্যাগর গ্রহণ করে সেই বিষয়ে রবীন্দ্রনাথ ট্যাগরকে যেন তিনি বোঝান বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তীতে কি হলো, ট্যাগোর ফাইনালি অ্যাকসেপ্টেড দ্য নাইটহুড উইথ সাম ডিগ্রি অফ হেজিটেন্স অন 3 June 1915, দ্য ডেট অফ বার্থ অফ ফিফথ জর্জ, মানে ওই সময় যে পঞ্চম জর্জ রাজা ছিলেন ব্রিটেনের, তারই জন্মদিনে জুন 1915 সালের 3 June, অনেকটা দ্বিধাগ্রস্ত হয়েই নাইট উপাধিটা কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোর গ্রহণ করলেন। তো তিনি কিন্তু এই বিষয়টা, এই নাইটহুড বেশি দিন ধরে রাখেননি, কারণ হাউএভার হি রিটার্ন দিস অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটিকে তিনি ফেরত দেন ইন প্রোটেস্ট এগেইনস্ট দ্য 1919 জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকার, অর্থাৎ 1919 সালে জালিয়ান ওয়ালাবাগে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারকে তাকে দেওয়া যে এই উপাধি নাইটহুড সেটা তিনি কিন্তু ফেরত দেন। ঠিক আছে, এখন আমাদের একটি নতুন ব্যাপার চলে আসছে যে জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকার বা গণহত্যা বলতে কি বোঝায় বা এটা কেন ঘটেছিল, এটা কোথায় ঘটেছিল, এটা আমাদেরকে একটু জানতে হবে, কারণ এই জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকারের কারণেই তিনি কিন্তু তার নাইটহুডটা ফেরত দেন, প্রত্যাহার করার জন্য বা প্রত্যাখ্যান করেই তিনি কিন্তু এই চিঠিটি লিখেছিলেন যেটা আমাদের আজকের মূল টেক্সট। হ্যাঁ, এই জন্য জালিয়ান ওয়ালাবাগের ম্যাসাকারের বিষয়টা আমরা এখন একটু জানতে যাচ্ছি। The Jallianwalabagh massacre, also known as the Amritsar massacre, অর্থাৎ যেটাকে আমরা জালিয়ানওয়ালাবাগ গণহত্যা বলছি সেটা অমৃতসর গণহত্যা নামে পরিচিত, যেটা took place ঘটেছিল on 13th April 1919, অর্থাৎ 1919 সালের 13 এপ্রিল এটা ঘটেছিল। A large but peaceful crowd had gathered at the Jallianwalabagh in Amritsar, Punjab. তাহলে পাঞ্জাবের অমৃতসরে যে জালিয়ান ওয়ালাবাগ বা বাগান বলা হচ্ছে, বাগ মানে বাগান, সেখানে শান্তিপূর্ণ ভাবেই মানে অসংখ্য জনগণ সেখানে গ্যাদার্ড বা জড়ো হয়েছিল কি করার জন্য, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য অ্যারেস্ট অফ প্রো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিডার্স, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সমর্থনকারী কিছু নেতাকে ব্রিটিশ সরকার অ্যারেস্ট করেছিল, আর এই অ্যারেস্টের প্রতিবাদেই অসংখ্য মানুষ এই জালিয়ান ওয়ালাবাগে জড়ো হয়েছিল। ইন রেসপন্স টু দ্য পাবলিক গ্যাদারিং, আর এই জনগণের এই গ্যাদারিং এর প্রত্যুত্তরে কি করলো, দ্য ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল আর ই এস ডায়ার সারাউন্ডেড দ্য বাগ উইথ হিজ সোলজার্স, অর্থাৎ এই যে বাগান বা ফিল্ড এটাকে ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার এর তত্ত্বাবধানে কি করা হলো, চারিদিক দিয়ে বিভিন্ন সেনা দিয়ে আটকে দেওয়া হলো। The Jallianwalabagh could only be exited on one side. বলেছে জালিয়ানওয়ালাবাগ যে বাগানটি, এই বাগান থেকে বের হওয়ার মাত্র একটা সাইড ছিল, কারণ as its other three sides were enclosed by buildings. কারণ এই ফিল্ডের বা বাগানের তিন সাইড বিভিন্ন বিল্ডিং দিয়ে ঘিরে ছিল আর কি, মানে তিন পাশে ছিল বিল্ডিং আর এক পাশে ছিল হচ্ছে ফাঁকা জায়গা যেখান দিয়ে জনগণ হয়তো বেরিয়ে যেতে পারতো বা প্রবেশ করতে পারতো এরকম আর কি। যেহেতু এক সাইড কি করা হলো, সৈন্য দিয়ে আটকে দেওয়া হলো, তাহলে কি হলো, আফটার ব্লকিং দ্য এক্সিট উইথ হিজ ট্রুপস, তাহলে যে টায়ার তার সৈন্য দিয়ে যেহেতু এক্সিট পয়েন্টটাকে ব্লক করে দিল বা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পর হি অর্ডার দেম টু শুট অ্যাট দ্য ক্রাউড, তিনি তার সোলজারদেরকে আদেশ করলেন জনগণের দিকে গুলি করতে। কন্টিনিউইং টু ফায়ার ইভেন অ্যাজ প্রোটেস্টার্স ট্রাইড টু ফ্লি, যদিও প্রতিবাদকারীরা কি করছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সৈন্যরা তাদের গুলি করা চালিয়ে গেল। দ্য ট্রুপস কেপ্ট অন ফায়ারিং, তাহলে সেনারা তাদের গুলি চালিয়ে গেল আনটিল দেয়ার অ্যামিনেশন ওয়াজ এক্সাস্টেড, এক্সাস্ট মানে শেষ হয়ে যাওয়া, তাহলে গুলি চললো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সৈন্যদের গোলা বারুদ শেষ হল। এস্টিমেটস অফ দোজ কিল্ড, যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, তা হিসাব করে দেখা গেছে
যে ভ্যারি বিটুইন 379 and 1000 প্লাস পিপল, অর্থাৎ 379 থেকে 1000-এরও বেশি লোকজন মারা গেছে বলে অনুমান করা হয়েছে। অ্যান্ড ওভার 1200 আদার পিপল ওয়ার ইনজুরড, তার মধ্যে দেখা যাচ্ছে 1200-এরও বেশি লোকজন আহত হয়েছে, অফ হুম এই 1200-এর মধ্যে আবার 192 ওয়ার সিরিয়াসলি ইনজুরড, এই 1200-এর মধ্যে 192 জন আবার মারাত্মক ভাবে আহত হয়েছে। তো এই হচ্ছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড, কি কারণে ঘটলো এবং কেন ঘটলো, কারা ঘটালো তা তোমরা বুঝতে পারছো। আর এই হত্যাকাণ্ডের যে প্রতিক্রিয়া তা কিন্তু সারা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ল। বলা হচ্ছে রেসপন্সেস পোলারাইজড বোথ দ্য ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান পিপলস, আর এই ব্রিটিশ এবং ভারতীয় জনগণের কিন্তু মধ্যে এর প্রত্যুত্তরে দুটো দলে ভাগ হয়ে গেল। পোলারাইজড মানে কি, দ্বিমেরুকরণ করা, তাই তো, দুটা দলে ভাগ হয়ে গেল। ব্রিটিশরা এই হত্যাকাণ্ডের পক্ষে ছিল, ইন্ডিয়ান পিপলরা এই হত্যাকাণ্ডের বিপক্ষে ছিল। এমিনেন্ট অথর রুয়ার্ড কিপলিং ডিক্লেয়ার্ড অ্যাট দ্য টাইম দ্যাট ডায়ার ডিড হিজ ডিউটি অ্যাজ হি স ইট। আমরা জানি প্রখ্যাত লেখক রুয়ার্ড কিপলিং, তিনি বিখ্যাত বিখ্যাত বই লিখেছিলেন, তিনিও ব্রিটিশ সরকারের পক্ষ নিলেন এবং এটা ঘোষণা করলেন যে ডায়ের তার কর্তব্য পালন করেছে। তাহলে কি এটা অবশ্যই অমানবিক হলো? আর এই কথা শুনে, এই ঘটনাটা দেখে কি হলো, দিস ইনসিডেন্ট শকড রবীন্দ্রনাথ ট্যাগোর টু সাচ অ্যান এক্সটেন্ট, মানে কি, মানে এত গভীর ভাবে রবীন্দ্রনাথ ট্যাগোরকে আহত করলো, ব্যথিত করলো, দ্যাট হি রিনাউন্সড হিজ নাইটহুড, তিনি তার যে নাইটহুড উপাধি তিনি সেটাকে প্রত্যাখ্যান করলেন। অ্যান্ড স্টেটেড, এবং তিনি এটাও বললেন, দ্যাট সাচ ম্যাস মার্ডার্স, এই গণহত্যা আরেন্ট ওয়ার্দি অফ গিভিং এনি টাইটেল টু অ্যানিওয়ান। তাহলে এই যে গণহত্যা ঘটেছে, এই গণহত্যা কখনোই কাউকে কোন উপাধি দেওয়ার যোগ্য হতে পারে না, অর্থাৎ আমার জনগণ যেহেতু গণহত্যার শিকার হয়েছে আমি এই উপাধি নিতে রাজি নই, বা যা নিয়েছি তা আমি এখন ব্রিটিশ সরকারের কাছে ফেরত দিতে চাই প্রতিবাদ হিসাবে, ঠিক আছে। তো এই যে তিনি তার যে নাইটহুডটাকে প্রত্যাখ্যান করলেন বা রিটার্ন করলেন, কিভাবে করলেন, তার একটা চিঠি তিনি যেটা লিখেছিলেন সেই সময়ের জেমস ফোল্ড তার কাছে, সেই চিঠিটা আমরা এখন পড়ব। আর এই চিঠির মাধ্যমে আমরা বুঝতে পারবো রবীন্দ্রনাথ ট্যাগোর এই হত্যাকাণ্ডের কারণে কতখানি ব্যথিত হয়েছিলেন এবং কতখানি গভীর দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে তিনি তার যে নাইটহুড সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন সাধারণ জনগণের প্রতিবাদের সুরে, সুর মিলিয়ে প্রতিবাদকে আরো বেশি শক্তিশালী করতে। তা চলো এবার আমরা আমাদের মূল টেক্সটে বা লেটারে চলে যাই। তো দেখো লেটারটি টাইটেল হচ্ছে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, আর এটা তিনি লিখেছিলেন কলকাতা থেকে 31st May 1990, অর্থাৎ 1919 সালে 31st May তিনি এই চিঠিটি লিখেছিলেন। আর আমরা দেখছি জালিয়ান ওয়ালাবাগ যে হত্যাকাণ্ড সেটা ঘটেছিল 13 April, তাহলে 13 April যেটা ঘটেছিল, পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় তিনি 31 May তার এই নাইটহুড কে প্রত্যাখ্যান করে একটা চিঠি লেখেন। তো চিঠিটা শুরু হয়েছে এভাবে, ইওর এক্সিলেন্সি, আমরা জানি এই এক্সিলেন্সি শব্দটি ব্যবহার করা হয় বিভিন্ন লর্ড বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এদেরকে সম্বোধন করার জন্য। এখানে আমরা দেখছি রবীন্দ্রনাথ ট্যাগোর লর্ড জেমস ফোর্ড কে ইওর এক্সিলেন্সি বলে সম্বোধন করে তিনি চিঠিটা লিখেছেন। এখন এই চিঠিতে মোট 8টি সেন্টেন্স রয়েছে, তোমরা যদি তোমাদের বইটি ওপেন করো এবং এই লেটারটি দেখো তাহলে দেখবে লেটারটি আসলে ছোট, খুব বড় নয়, কিন্তু এই লেটারে রয়েছে মাত্র, আমরা যদি পুরোটা দেখি তাহলে পাবো যে 8টি সেন্টেন্স রয়েছে। এখন এই সেন্টেন্স গুলো এত বড় যে যদি আমরা একটু ধীরে সুস্থে না পড়ি তাহলে কিন্তু এর প্রকৃত মিনিংটা আমরা উদ্ধার করতে পারব। এখানে যেমন ওয়ার্ডের একটা ব্যাপার রয়েছে, অনেক ওয়ার্ড আমাদের কাছে অপরিচিত, আবার সেন্টেন্স গুলো এত বেশি বড় বড় যে মিনিং গুলোকে যথাযথভাবে যদি আমরা সাজাতে না পারি তাহলে প্রকৃত যে অর্থ সেটা হয়তো আমরা করতে পারবো না।
তাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা চেষ্টা করবে যে বইটা সামনে রেখে আমি যেহেতু সেন্টেন্স গুলোকে আলাদা আলাদা করে ফ্রেজ ফ্রেজ করে কেটে তারপরে একটা সুন্দর মিনিং দেওয়ার চেষ্টা করেছি, তোমরা সেই মিনিং গুলো বুঝে শুনে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে পড়বে, ঠিক আছে? তা মোট যেহেতু রয়েছে 8টি আলাদা আলাদা সেন্টেন্স, এবং এই 8টি সেন্টেন্সের প্রত্যেকটাকে কিন্তু আমি দেখো বিভিন্ন ফ্রেজে ছোট ছোট করে কেটে তার পাশে কিন্তু বাংলা মিনিং দিয়ে দিয়েছি, এবং এই মিনিং গুলোকে আমি ডিকশনারি মিনিং সহ এই সেন্টেন্সের সাথে মিল রেখে যে মিনিংটা মিলবে সেই মিনিংটা পরবর্তীতে আনার চেষ্টা করেছি, এবং একবারে একটা বাংলা মিনিং দিয়েছি। তা তোমরা অবশ্যই মিলিয়ে পড়বে। আমি আপাতত ভিডিওতে পুরোটা পড়িয়ে দিচ্ছি, তোমরা পরবর্তীতে সময় নিয়ে ওয়ার্ড গুলোকে বুঝে নিয়ে চেষ্টা করবে পড়ে নেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথম যে সেন্টেন্সটি সেটা হচ্ছে এটি, দ্য এনর্মিটি অফ দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য পাঞ্জাব ফর কুয়েলিং সাম লোকাল ডিস্টারবেন্সেস হ্যাজ উইথ আ রুড শক রিভিল টু আওয়ার মাইন্ডস দ্য হেল্পলেসনেস অফ আওয়ার পজিশন অ্যাজ ব্রিটিশ সাবজেক্টস ইন ইন্ডিয়া। তো দেখো একটা বড় সেন্টেন্স, এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ছোট ছোট ফ্রেজ রয়েছে, প্রিপজিশনাল ফ্রেজ, কখনো পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এইগুলোকে আমি আলাদা করে কেটে দিয়ে সেগুলোর মিনিং দিয়েছি। যেমন বলছে দ্য এনার্মিটি, তাহলে দ্য এনার্মিটি মানে কি? বিশালতা, তীব্রতা, কাঠিন্যতা, কিসের? অব দ্য মেজার্স, মানে পদক্ষেপ, তাহলে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা যদি একটু স্মরণ করি জালিয়ানওয়ালাবাগের ব্যাপারটা, তাই না, যে সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি, তাহলে এই যে পদক্ষেপ, এই পদক্ষেপটার যে তীব্রতা, যে পদক্ষেপটা কে নিয়েছিল? টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক গৃহীত। কোথায়? ইন দ্য পাঞ্জাব। ঘটনাটা কোথায় ঘটেছিল? পাঞ্জাবে, তাই না? কিসের জন্য গুলি চালানো হয়েছিল? ফর কুয়েলিং সাম লোকাল ডিস্টারবেন্সেস, যে কিছু স্থানীয় বিশৃঙ্খলা দমন করার জন্য। তাহলে কুয়েল মানে কি? দমন করা। সাম লোকাল ডিস্টারবেন্সেস মানে কি? স্থানীয়। লোকাল মানে কি? স্থানীয়। ডিস্টারবেন্সেস মানে কি? বিশৃঙ্খলা। তাহলে সাধারণ জনগণ যে জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয়েছিল, এটা ব্রিটিশ সরকারের কাছে বিশৃঙ্খলা বলে মনে হয়েছিল, আর এ কারণেই এই বিশাল ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছিল। তাহলে এইটুকু যদি আমরা, যেহেতু কমা দিয়ে আলাদা করা রয়েছে, এইটুকুর মিনিং কি পাচ্ছি আমরা? যে কিছু স্থানীয় বিশৃঙ্খলা দমন করার জন্য পাঞ্জাবে সরকার চেয়ে বিশাল পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপটা কি করেছে? উইথ আ রুড শক, মানে কি? প্রচন্ড আঘাতের সহিত, মানে প্রচন্ড ব্যথা আমাদেরকে দিয়ে কি করেছে? হ্যাজ রিভিল, প্রকাশ করেছে। রিভিল মানে কি? প্রকাশ করা। টু আওয়ার মাইন্ডস, মানে আমাদের অন্তরে বা আমাদের কাছে বা আমাদের মনে, তাহলে আমাদের মনে প্রকাশ করেছে বা আমাদের কাছে জিনিসটাকে পরিষ্কার করে দিয়েছে। কোন জিনিসটা? দ্য হেল্পলেসনেস অফ আওয়ার পজিশন, মানে আমাদের অবস্থানের যে অসহায়ত্ব, তাহলে যে আমরা যে ব্রিটিশ সরকারের অধীনে আছি এবং ভারতীয় হিসেবে আমরা কতখানি অসহায়, সেই জিনিসটাকে কিন্তু প্রকাশ করেছে। তাহলে আমরা ব্রিটিশদের আন্ডারে কি হিসাবে আছি? অ্যাজ ব্রিটিশ সাবজেক্টস, ব্রিটিশ প্রজা হিসাবে। এখানে সাবজেক্টস বলতে আমরা বুঝবো প্রজা, ইন ইন্ডিয়া মানে কি? ভারতে। তাহলে ভারতে ব্রিটিশ প্রজা হিসাবে আমাদের অবস্থানের যে অসহায়ত্ব, সেটা এই ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে তোমরা অবশ্যই ফ্রেজ গুলোর মিনিং করে নিয়েছ। এখন যদি এটাকে আমরা সাজিয়ে একটা নির্দিষ্ট বাংলা সেন্টেন্সে নিয়ে আসি, তাহলে কেমন হচ্ছে? পাঞ্জাবে কিছু স্থানীয় বিশৃঙ্খলা দমন করার জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের তীব্রতা ভারতে ব্রিটিশ প্রজা হিসাবে আমাদের অবস্থানের অসহায়ত্বকে করুণভাবে আমাদের কাছে প্রকাশ করেছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? যে আমরা ব্রিটিশ সরকারের অধীনে এত বেশি অসহায় যে ছোট একটা ঘটনাকে তারা বড় করে নিয়ে এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে যা আসলে আমাদের অপরাধ বা আমাদের পদক্ষেপের চেয়ে ওদের পদক্ষেপটা অনেক বেশি, অনেক বেশি তীব্র, তাই না? সাধারণ জনগণ যাদের কাছে গোলা বারুদ অস্ত্র কিছুই নাই, তাদের উপরে এইভাবে কেন গুলি চালানো, তাই না? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মানে খুবই খুবই জঘন্য মনে হয়েছে, এবং যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এই পদক্ষেপটা আসলে অপরাধ যদি হয়ে থাকে তাহলে অপরাধের তুলনায় অনেক গুণ বেশি বলে মনে হয়েছে। তাই তিনি এই কথাটা বলছেন যে আসলে আমরা অসহায়। আমি একটু দ্রুত যেতে চাচ্ছি, তোমরা অবশ্যই সেন্টেন্স গুলোকে বোঝার জন্য ভিডিও গুলো থামিয়ে থামিয়ে সেন্টেন্স এর বাংলা মিনিং গুলো বুঝে নিয়ে অবশ্যই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর দ্বিতীয় সেন্টেন্সে কি বলা হচ্ছে?
the disproportionate severity of the punishments inflicted upon the unfortunate people and the methods of carrying them out. তাহলে এখানে আমরা কিছু ফ্রেজ পেলাম যেগুলো এখানে মিনিং করেছি, দ্য ডিসপ্রপোর্শনেট সিভিয়ারিটি। ডিসপ্রপোর্শনেট মানে কি? অসামঞ্জস্য, তাই না? সিভিয়ারিটি মানে কি? নির্দয়তা, তীব্রতা। কিসের? অফ দ্য পানিশমেন্টস, এই যে শাস্তি। তাহলে শাস্তির যে অসামঞ্জস্য, নির্দয়তা মানে কি? অপরাধ এবং শাস্তি এই দুটো আসলে অসামঞ্জস্য হয়ে গেছে। যে শাস্তি কাদের উপর দেওয়া হয়েছে? ইনফ্লিক্টেড আপন দ্য আনফর্চুনেট পিপল। আনফর্চুনেট মানে কি? দুর্ভাগা। আর পিপল মানে জনসাধারণ। আর ইনফ্লিক্ট মানে কি? চাপিয়ে দেওয়া বা দেওয়া, শাস্তি দেওয়াকে বোঝাচ্ছে, তাই না? এন্ড এবং দ্য মেথডস মানে ধরন। কিসের ধরন? অফ ক্যারিং দেম আউট। এই দেম বলতে ওই পানিশমেন্ট গুলোকে বোঝাচ্ছে। আর ক্যারি আউট মানে কি? প্রদান করা বোঝাচ্ছে। তাহলে এই যে শাস্তি প্রদানের ধরন, এগুলো কি হচ্ছে? উই আর কনভিনসড, এই সবকিছু দেখে আমরা এটুকু বুঝতে পেরেছি যে আর উইদাউট প্যারালাল ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজ গভর্নমেন্ট। তাহলে যে পরিমাণ শাস্তি এখানে দেওয়া হয়েছে তা সভ্য সরকারের ইতিহাসে আসলেই প্যারালাল মানে কি? সমান্তরাল বা সামঞ্জস্য। আর উইদাউট প্যারালাল মানে কি? অসামঞ্জস্য বা সমতুল্য নয় এমন, তাই না? বেয়ারিং সাম কনস্পিকুয়াস এক্সেপশন রিসেন্ট অ্যান্ড রিমোট, সেটা সাম্প্রতিক হোক বা অনেক পুরনো দিনে হোক না কেন, কিছু উল্লেখযোগ্য ব্যতিক্রম ব্যতীত। এক্সেপশন মানে কি? ব্যতিক্রম। আর ব্যারিং মানে কি? ব্যতীত। তাহলে কিছু ব্যতিক্রম ব্যতীত সভ্য সরকারের অধীনে এই ছোট অপরাধের জন্য এত বড় পানিশমেন্ট কখনো দেওয়া হয়নি, মানে এর সমতুল্য পানিশমেন্ট আর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে আমি বাংলা করে দিয়েছি। তাহলে উই আর কনভিন্সড মানে আমরা বুঝতে পেরেছি বা আমরা নিশ্চিত হয়েছি, আর উইদাউট প্যারালাল মানে কি? সমতুল্য নয়। ইন দ্য হিস্ট্রি মানে ইতিহাসে। কিসের ইতিহাসে? অফ সিভিলাইজ গভর্নমেন্ট মানে সভ্য সরকার ব্যবস্থার ইতিহাসে, তাই না? ব্যারিং মানে ছাড়া। সাম কনস্পিকুয়াস এক্সেপশনস, কনস্পিকুয়াস মানে কি? উল্লেখযোগ্য। এক্সেপশনস মানে কি? ব্যতিক্রম। তাহলে কিছু উল্লেখযোগ্য ব্যতিক্রম ব্যতীত, তাই না? সেটা হতে পারে কি? রিসেন্ট অ্যান্ড রিমোট মানে সাম্প্রতিক বা অতীতে। এই ব্যতিক্রম ব্যতীত এইরকমটা ইতিহাসে আর খুঁজে পাওয়া যাবে না, এমনটাই বোঝানো হচ্ছে, তাই না? আমরা পুরোটা যদি এখন এক লাইনে বাংলায় দেখি তাহলে কেমন হবে? তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে অসহায় জনসাধারণকে প্রদত্ত শাস্তির যে কঠোর নির্মমতা ও এই শাস্তি প্রদানের যে প্রক্রিয়া তা কিছু উল্লেখযোগ্য ব্যতিক্রম ব্যতীত সাম্প্রতিক বা অতীতের সভ্য সরকার ব্যবস্থার ইতিহাসের সাথে তুলনীয় নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাই তৃতীয় লাইন। তৃতীয় লাইনে কি বলা হচ্ছে? কনসিডারিং দ্যাট, এটা বিবেচনায় নিয়ে, সাস ট্রিটমেন্ট, এই যে আচরণ, হ্যাজ বিন মিটেড আউট টু আ পপুলেশন, মানে এমন সাধারণ একটা জনগণকে যে প্রদান করা হয়েছে, মিট আউট মানে কি? প্রদান করা বা দেওয়া, যারা কেমন ছিল? ডিজার্মড অ্যান্ড রিসোর্সলেস, যারা ছিল নিরস্ত্র এবং অসহায়, বাই আ পাওয়ার, আর এই ঘটনাটা ঘটিয়েছে এমন একটা শক্তির দ্বারা, হুইচ হ্যাজ দ্য মোস্ট টেরিবলি ইফিসিয়েন্ট অর্গানাইজেশন ফর ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইফস। তাহলে ব্রিটিশ সরকারের এত বড় ক্ষমতা রয়েছে যারা কি করতে পারে? মানব সভ্যতাকে পুরো ধ্বংস করে দিতে পারে এমন মানে ভয়ানক দক্ষ সংগঠন রয়েছে, তাই না? তারা কি করেছে? এই এত বড় শক্তি নিয়ে নিরস্ত্র এবং অসহায় মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে। আর এই কারণেই, এই সকল বিবেচনা করেই, উই মাস্ট স্ট্রংলি অ্যাসার্ট, আমরা কি অবশ্যই খুবই তীব্রভাবে বলতে চাই, তাই তো, জোরালো ভাবে বলতে চাই, দ্যাট ইট ক্যান ক্লেম নো পলিটিক্যাল এক্সপিডিয়েন্সি ফার লেস মোরাল জাস্টিফিকেশন, যে এই যে ঘটনা, এই যে পদক্ষেপ, এটা কখনোই কোন রাজনৈতিক এক্সপিডিয়েন্সি মানে যুক্তিযুক্ততা, তাই না, এটা দাবি করতে পারে না, মানে রাজনৈতিক ভাবে এটাকে কখনোই যুক্তিযুক্ত বলে মেনে নেওয়া যায় না, ফার লেস মোরাল জাস্টিফিকেশন। আর নৈতিক যে যুক্তি সেটা তো অনেক দূরের কথা, মানে নৈতিক দিক থেকে তো এটা ঘটানো ঠিক হয়নি, বরং রাজনৈতিক দিক থেকেও এই ঘটনাটার কোনো যুক্তি ছিল না। তো আমরা একটু ফ্রেজ গুলো দেখে নিই। কনসিডারিং দ্যাট মানে বিবেচনা করে যে সাস ট্রিটমেন্ট, এমন আচরণ, হ্যাজ বিন মিটেড আউট, প্রদান করা হয়েছে টু আ পপুলেশন, এমন এক জনগোষ্ঠীকে যারা কেমন ছিল? ডিজার্ভ অ্যান্ড রিসোর্সেস, নিরস্ত্র অসহায়। আর এটা করা হয়েছে কাদের দ্বারা? বাই আ পাওয়ার, এমন এক শক্তির দ্বারা
হুইস, যে শক্তির, হ্যাজ, আছে দ্য মোস্ট টেরিবলি ইফিসিয়েন্ট অর্গানাইজেশন, ভয়ানক দক্ষ সংগঠন ফর ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইফ, মানব জীবনের বিনাশের জন্য দক্ষ এমন সংগঠন তাদের আছে, তাই না? আর এগুলো সবকিছু বিবেচনা করে উই মাস্ট স্ট্রংলি অ্যাসার্ট দ্যাট, আমরা জোরালোভাবে দাবি করতে পারি যে ইট ক্যান ক্লেম, এটা দাবি করতে পারে নো পলিটিক্যাল এক্সপিডিয়েন্সি, মানে কোনো রাজনৈতিক যুক্তিযুক্ততা এই সরকার দাবি করতে পারে না ফার লেস মোরাল জাস্টিফিকেশন, আর কম বেশি নৈতিক ন্যায্যতা তো নাই এরকম ব্যাপারটা। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমরা একটু বাংলায় নিয়ে আসি তাহলে যেমনটা দাঁড়ায়, তাহলে যে মানব সভ্যতার বিনাশ করতে পারার মতো ভয়ানক দক্ষ সংগঠন আছে যে শক্তির, সেই শক্তির দ্বারা এমন নিরস্ত্র ও অসহায় এক জনগোষ্ঠীর উপর যে অন্যায় আচরণ করা হয়েছে তার বিবেচনায় আমরা জোরালোভাবেই বলতে পারি যে এই আচরণ কোনোভাবেই কোনো রাজনৈতিক যুক্তিযুক্ততা বা নৈতিক ন্যায্যতা দাবি করতে পারে না। আশা করি আমি যে বাংলাটা করেছি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং একটু ধীরে করার চেষ্টা করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ সেন্টেন্সের অর্থগুলোকে আলাদা করে ফ্রেজ হিসাবে ভেঙে নিয়ে তারপর একটা সুন্দর বাংলায় নিয়ে আসা খুব কঠিন কাজ, এবং আমি চেষ্টা করেছি তোমাদের সামনে সেটাকে উপস্থাপন করার জন্য, এবং আশা করি তোমরা অবশ্যই মনোযোগের সহিত পড়ে নিবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। এরপর আমরা চলে যাই চতুর্থ সেন্টেন্স, কত বড় বড় সেন্টেন্স না? এরপর বলা হচ্ছে দ্য অ্যাকাউন্টস অফ ইনসাল্টস অ্যান্ড সাফারিংস আন্ডারগন বাই আওয়ার ব্রাদার্স ইন দ্য পাঞ্জাব হ্যাভ ট্রিকেড থ্রু দ্য গ্যাগড সাইলেন্স reaching every corner of India, and the universal agony of indignation roused in the hearts of our people has been ignored by our rulers, possibly congratulating themselves for what they imagine as salutary lessons. So, dekho ekhane ami alada kore phrase korechi. The accounts, mane ki poriman, of insults and sufferings, apoman ebong koshter. Tale apoman ebong koshter poriman. Undergone by our brothers. Undergone mane ki shojjo kora. Tale amader bhaiera. যে পরিমাণ কষ্ট এবং অপমান সহ্য করেছে কোথায়, ইন দ্য পাঞ্জাব, পাঞ্জাবে, সেটা কি হয়েছে, হ্যাভ ট্রিকেলড, সেটা ছড়িয়ে পড়েছে থ্রু দ্য গ্যাগড সাইলেন্স, শ্বাসরুদ্ধকর নীরবতার মধ্য দিয়ে। গ্যাগড মানে কি, গলা টিপে ধরার মতো, সাইলেন্স মানে কি নীরবতা, যে হয়তো গলা টিপে রেখেছে আমরা কথা বলতে পারছি না। এই নীরবতার মধ্য দিয়েও কি এই যে অপমান এবং কষ্টের যে বর্ণনা বা পরিমাণ সেটা কি হয়েছে, ছড়িয়ে পড়েছে এবং সেটা গিয়ে পৌঁছেছে কোথায়, রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া, ভারতের প্রতিটি কোনা কোনায় কিন্তু ছড়িয়ে গেছে। এই অ্যাকাউন্ট বলতে আমরা শুধু পরিমাণই বুঝবো না, এটা আমরা বিবরণ বা বর্ণনাকেও বুঝবো। অ্যান্ড এবং দ্য ইউনিভার্সাল অ্যাগনি অফ ইন্ডিগনেশন রাউজড ইন দ্য হার্টস অফ আওয়ার পিপল, তাহলে কি হচ্ছে, আমাদের জনগণের হৃদয়ে জ্বলে ওঠা ঘৃণা মিশ্রিত যে ক্রোধ, সেই ক্রোধের যে সার্বজনীন মর্মবেদনা, সেটা কি হয়েছে, হ্যাজ বিন ইগনোর্ড, সেটা উপেক্ষিত হয়েছে কাদের দ্বারা, বাই আওয়ার রুলার্স, আমাদের শাসকদের দ্বারা, অর্থাৎ আমাদের সাধারণ জনগণ তাদের প্রতি যে ঘৃণা প্রদর্শন করছে, এই ঘৃণাটাকেও প্রদর্শন করার জন্য যে মর্মবেদনা ভোগ করছে আমাদের জনগণ, সেই মর্মবেদনা বা কষ্টকেও আমাদের শাসকরা কি করছে, এড়িয়ে যাচ্ছে, এটাকে তারা কিছু মনেই করছে না, বরং এমনটা হয়েছে যে পসিবলি কনগ্রেচুলেটিং দেমসেলভস, যে সম্ভবত নিজেদেরকে তারা অভিনন্দন জানিয়েছে ফর হোয়াট, যাকে দে ইমাজিন, মানে যে ঘটনাকে তারা মনে করে অ্যাজ স্যালিটারি লেসন্স, নিরাপত্তামূলক শিক্ষা, স্যালিটারি মানে কি নিরাপত্তামূলক, তাহলে তারা যে পদক্ষেপটা নিল, এই যে সাধারণ জনগণের উপরে যে গুলি চালানো নির্বিচারে, এটাকে বরং তারা নিরাপত্তামূলক শিক্ষা মনে করে নিয়ে তারা নিজেদের অভিবাদন জানাচ্ছে যে না আমরা খুব ভালো কাজ করেছি, তাই না? তাহলে এটা কি হতে পারে, হতে পারে না। তাহলে আমরা পুরো সেন্টেন্স এর বাংলাটা যা পাই তা হলো যে পাঞ্জাবে আমার ভাইয়েরা যে পরিমাণ অপমান ও কষ্ট সহ্য করেছে তা শ্বাসরুদ্ধকর নীরবতার মধ্য দিয়ে ভারতের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, তাই না? যে পরিমাণ কষ্ট, তার বর্ণনা, তার ঘটনার যে পরিপ্রেক্ষিতে, তাই না, সেই ইতিহাস সবকিছু কি ভারতের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, এবং আমাদের জনগণের হৃদয়ে জ্বলে ওঠা ঘৃণা মিশ্রিত ক্রোধের সর্বজনীন যে মর্মবেদনা, সেটা কি হয়েছে, আমাদের শাসকদের দ্বারা উপেক্ষিত হয়েছে, এবং কি হচ্ছে, সম্ভবত তারা এ ধরনের শাস্তিকে নিরাপত্তামূলক শিক্ষা মনে করে নিজেদেরকে অভিনন্দন জানিয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো যে আসলে সেন্টেন্স এর মিনিং গুলোকে আমি কিভাবে উদ্ধার করার চেষ্টা করেছি। কিছু কিছু সময় এখানে যে অর্থটা করা হয়েছে তা এখানে সেন্টেন্স এর বাংলা মিনিংটা আনতে গিয়ে
কখনো কখনো বাদ দেওয়া হয়েছে বা অন্য কোনো বাংলা শব্দ নিয়ে এসে কোহিশন বা কোহিরেন্স গুলোকে রাখার চেষ্টা করা হয়েছে। তো আশা করি তোমরা এই যে তিনটি আলাদা আলাদা ভাগে যে আমি ভাগ করে দিচ্ছি, প্রথমত ইংরেজি সেন্টেন্সটি, তারপরে সেগুলো ওকে কেটে কেটে ছোট ছোট ফ্রেজ করে দিয়েছি, এবং ফ্রেজ গুলো কিভাবে করেছি তোমরা যদি একটু ধীরে সুস্থে দেখো তাহলে বুঝতে পারবে। এবং সর্বোপরি পুরোটাকে পড়ার পর একটা যে নির্দিষ্ট বাংলা সেন্টেন্স এখানে পুরো থিমটাকে উপস্থাপন করার জন্য দেওয়া হয়েছে, তা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তাহলে এরপর হচ্ছে পঞ্চম সেন্টেন্স। আমরা জানি এখানে 8টি সেন্টেন্স রয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভিডিওটি তোমরা দেখছো, এবং যেহেতু আমি পুরো ইতিহাস সহ মানে ব্যাকগ্রাউন্ড সহ পুরো বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করছি এবং পুরো সেন্টেন্স গুলোকে কেটে কেটে আলাদা করে বর্ণনা করার চেষ্টা করছি, তাই ভিডিওটি অবশ্যই বড় হতে পারে। তবে তোমরা যদি পুরো ভিডিও ক্লাসটি দেখো তাহলে অবশ্যই পুরো বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাই ধৈর্যের সহিত তোমরা দেখবে এটুকু আমি মনে করি, এবং তোমরা এখনো তোমরা দেখছো এটা আমি আশা করছি। ওকে, তো দেখো 5 নম্বর সেন্টেন্সটিও কিন্তু আরো বড়, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে? দিস ক্যালাসনেস হ্যাজ বিন প্রেজড বাই মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপার্স হুইচ হ্যাভ ইন সাম কেসেস গন টু দ্য ব্রুটাল লেন্থ অফ মেকিং ফান অফ আওয়ার সাফারিংস উইদাউট রিসিভিং দ্য লিস্ট চেক from the same authority, relentlessly careful in smothering every cry of pain and expression of judgment from the organs representing the sufferers. কত বড় সেন্টেন্স, শুধু ফ্রেজ আর ফ্রেজে ভর্তি, তাই না? তাহলে ফ্রেজ গুলোকে যদি আমরা আলাদা করি তাহলে মিনিং গুলো আমরা পেয়ে যাচ্ছি কেমন ভাবে? দিস ক্যালসনেস মানে এই উদাসীনতা, কাদের উদাসীনতা? সরকারের। তাহলে সরকারের এই যে উদাসীনতা হ্যাজ বিন প্রেজড, তাহলে এই উদাসীনতাকে কি করা হয়েছে, প্রশংসা করা হয়েছে কাদের দ্বারা? বাই মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপার্স, অর্থাৎ অধিকাংশ যে ইঙ্গ ভারতীয় পত্রিকাগুলো রয়েছে, অর্থাৎ ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত বা ব্রিটিশ জনগণ কর্তৃক পরিচালিত যে পত্রিকাগুলো, সংবাদপত্রগুলো, সেখানে কিন্তু ব্রিটিশ সরকারের এই যে পদক্ষেপ, এই যে গণহত্যা, এর কিন্তু ব্যাপক প্রশংসা করা হয়েছে। বলো হুইস মানে এই যে প্রশংসা, যা ইন সাম কেজেস কিছু কিছু ক্ষেত্রে হ্যাভ গন এমন পর্যায়ে পৌঁছে গেছে, সেটা হচ্ছে কেমন? টু দ্য ব্রুটাল লেন্থ মানে কি, নির্মমতার এক পর্যায়ে পৌঁছে গেছে, অফ মেকিং ফান তামাশা করার মতো, অফ আওয়ার সাফারিং মানে যে এই প্রশংসাটা এমন পর্যায়ে করা হয়েছে, এমন পরিমাণে করা হয়েছে যে মাঝে মাঝে আমাদের যে ভোগান্তি, এই ভোগান্তিটা তাদের কাছে তামাশার পর্যায়ে পৌঁছে গেছে। তারা মনে করছে যে বাঙালিদের হত্যা করা বা ভারতীয়দের হত্যা করা এটা একটা তামাশার বিষয়। এই যে সিভিয়ারিটি, এই যে এতগুলো মানুষের হত্যা, এটাকে তারা জাস্ট ফান হিসাবে মনে করেছে যে ব্রিটিশ সরকার একটা খুব ভালো কাজ করেছে এইসব ছাগল গরু কুকুর গুলোকে হত্যা করে, তারা ভারতীয়দেরকে বাঙালিদেরকে মানুষ বলেই মনে করে, তার জন্য তারা আমাদের ভোগান্তিকে নিয়ে কি করছে, তামাশা করছে, তাই না? এবং এই যে তারা তামাশা করছে বা পেপার পত্রিকায় যে আমাদের বিষয়ে লেখালেখি হচ্ছে, এটা আবার কি হচ্ছে, উইদাউট রিসিভিং দ্য লিস্ট চেক মানে কি, একদম বাধাহীন ভাবে হচ্ছে, মানে কর্তৃপক্ষ দেখেও দেখছে না, হ্যাঁ, ফ্রম দ্য সেম অথরিটি, একই কর্তৃপক্ষের। তাহলে যে কর্তৃপক্ষ আমাদেরকে শাসন করে, আমাদের ভালো মন্দ দেখার কথা, সেই কর্তৃপক্ষ যে আমাদের ভোগান্তি নিয়ে পেপার পত্রিকায় যে প্রশংসামূলক মানি দেওয়া হচ্ছে এটা দেখেও দেখছে না, তাই বলছে রিলেন্টলেসলি কেয়ারফুল, বরং এই কর্তৃপক্ষ কি প্রতিনিয়ত সতর্ক ইন স্মুদারিং দমন করতে এভরি ক্রাই অফ পেইন মানে আমাদের যে কষ্টের আকুতি, এই আকুতি গুলোকে সবসময় দমন করতে জানো সরকার সর্বদা ব্যস্ত, অ্যান্ড এবং এক্সপ্রেশন অফ জাজমেন্ট বিচার বুদ্ধি চ অভিব্যক্তি ফ্রম দ্য অর্গানস সেই সংগঠনগুলো থেকে রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স অর্থাৎ সাধারণ জনগণকে প্রতিনিধিত্ব করে এমন যে সকল সংগঠন, এই সংগঠনগুলো তাদের ভিতর থেকে উঠে আসা যে বিচার বুদ্ধি বা জ্ঞান প্রকাশের মাধ্যমে যে জনগণকে উপস্থাপন করছে, এই তাদের যে বিচার বুদ্ধি অভিব্যক্তি বা প্রকাশ, এই প্রকাশগুলোকেও সরকার বা ওই কর্তৃপক্ষ প্রতিনিয়ত দমন করতে সতর্ক, অর্থাৎ সাধারণ জনগণকে উপস্থাপন করে বা প্রতিনিধিত্ব করে যে সকল সংগঠন, এই সংগঠনগুলোকেও এই কর্তৃপক্ষ বা সরকার কি করছে, প্রতিনিয়ত দমন করে যাচ্ছে। মানে ভারতীয় যে সাধারণ জনগণ, এদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই সংগঠনগুলোকে একদমই সরকার স্থান দিচ্ছে না বা জায়গা দিচ্ছে না।
বা সাধারণ জনগণের কথা অর্থাৎ ব্রিটিশ সরকার শুনতে চাচ্ছেন, সেটা সরাসরি জনগণ সমাবেশের মাধ্যমে করুক অথবা তাদের বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে করুক না কেন, তাই না? এই বিষয়গুলো রবীন্দ্রনাথ ট্যাগোরের কাছে খুবই জঘন্য মনে হয়েছে, আর সে কারণে তিনি কিন্তু চেষ্টা করেছেন তার চিঠির মাধ্যমে পুরো বিষয়টাকে উপস্থাপন করতে সেই রাজার কাছে, সেমস ফোর্ড এর মাধ্যমে। ঠিক আছে, তাই এই সিরিজটাকে যদি আমরা বাংলায় দেখি তাহলে কেমন দাঁড়ায়, যে অধিকাংশ ইঙ্গ ভারতীয় পত্রিকায় এই উদাসীনতার ব্যাপক প্রশংসা করা হয়েছে, যা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভোগান্তিকে নিয়ে নির্মম তামাশা করার চরম পর্যায়ে পৌঁছে গেছে, এবং এই কাজটি কর্তৃপক্ষ কর্তৃক কোনো প্রকার বাধা ছাড়াই চলছে, মানে তামাশার কাজটি চলছে, মানে এই কর্তৃপক্ষই ভুক্তভোগীদের প্রতিনিধিত্ব করে যে সকল সংগঠন তাদের কষ্টের আকুতি এবং বিচার বুদ্ধির অভিব্যক্তি দমন করতে সদা সতর্ক, অর্থাৎ তারা সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বরং তাদেরকে দমন করতেই যেন এই কর্তৃপক্ষ সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সর্বদা সতর্ক এবং সর্বদাই এ কাজেই তারা যেন ব্যস্ত। ঠিক আছে, এরপর আমরা চলে যাই পরবর্তী সেন্টেন্সে। নোয়িং দ্যাট, এটা জেনে যে আওয়ার আপিলস হ্যাভ বিন ইন ভেইন, আমাদের আবেদন একদম বৃথা হয়েছে, অ্যান্ড দ্যাট দ্য প্যাশন অফ ভেঞ্জেন্স ইজ ব্লাইন্ডিং দ্য নোবলার ভিশন অফ স্টেটসম্যানশিপ ইন আওয়ার গভর্নমেন্ট হুইচ কুড সো ইজিলি অ্যাফোর্ড টু বি ম্যাগনানিমাস অ্যাজ বিফিটিং ইটস ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মোরাল ট্রেডিশন। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে যেহেতু আমরা অলরেডি বুঝতে পেরেছি যে আমরা যে সরকারের কাছে আবেদন করছি এটা পুরো ব্যর্থ হয়েছে, বরং প্রতিশোধের যে আগুন, সে আগুন বরং আমাদের সরকারের যে রাষ্ট্রনায়কত্ব, যে দর্শন, যে মহত্ব, সেটাকে বরং কি করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে। কারণ কি, যে মহত্বকে, যে ভিজনকে বরং কি করা যেত, হুইচ কুড সো ইজিলি বি অ্যাফোর্ড টু বি ম্যাগনানিমাস, বরং সরকারের কি হওয়া উচিত ছিল, উদার হওয়া উচিত ছিল। কেন, অ্যাজ বিফিটিং ইজ ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মোরাল ট্রেডিশন, কারণ সরকারের যে শক্তি, তাই না, বিফিটিং, অ্যাজ বিফিটিং মানে কি, মানানসই হওয়া, কারণ সরকারের যে সংগঠন, সরকারের যে গঠন প্রক্রিয়া, তার যে শক্তি এবং তার যে নৈতিক ঐতিহ্য, এই সবকিছু ভেবে সরকারের উচিত ছিল সাধারণ জনগণের প্রতি উদার হওয়া, বরং উদার না হয়ে তারা কি হচ্ছে, সাধারণ জনগণের যে আবেদন, যে নিবেদন, যে প্রতিবাদ, সেটাকে বরং কি করছে, একদম আমলে নিচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে সরকারের যে মহৎ উদ্দেশ্য, যে রাষ্ট্রনায়কত্ব, এগুলো বরং কি হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে বা অন্ধকারে ডুবে যাচ্ছে। আর এ কারণেই রবীন্দ্রনাথ ট্যাগোর বলছেন, দ্য ভেরি লিস্ট আই ক্যান ডু ফর মাই কান্ট্রি, বলছে এখন আমার দেশের জন্য আমি যা করতে পারি তা হলো ইজ টু টেক অল কনসিকোয়েন্সেস আপন মাই সেলফ, বরং এতগুলো ঘটনার যে ফলাফল সেগুলো আমার কাঁধে তুলে নেওয়া, কেন, ইন গিভিং ভয়েস টু দ্য প্রোটেস্ট অফ মিলিয়ন্স অফ মাই কান্ট্রিম্যান, তাহলে আমাদের এই যে লাখ লাখ যে জনগণ, তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদের সুরে সুর মিলিয়ে বরং সকল যে সকল ঘটনা ঘটেছে এগুলোকে আমার কাঁধে তুলে নেওয়া। যে জনগণ কেমন হয়ে আছে, সারপ্রাইজ ইন টু আ ডাম অ্যাঙ্গুইশ অফ টেরর, কারণ যে জনগণ হতবাক হয়ে গেছে, কেমন ভাবে, ইন টু আ ডাম অ্যাঙ্গুইশ অফ টেরর, আতঙ্কে তারা বোবার মতো যে ব্যথা কষ্ট, এটা নিয়ে পুরো কি হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, সাধারণ জনগণ বুঝে উঠতে পারছে না তাদের এখন কি করা উচিত। তো দেখো কত বড় সেন্টেন্স, একটু ধীরে পড়তে হবে, আমি চেষ্টা করছি মিনিং গুলোকে তোমাদের কাছে একটু স্বাভাবিক করার জন্য এবং ইজি করার জন্য, তারপরও হয়তো বা সেন্টেন্সের মিনিং গুলো অনেকটা জটিল হয়ে যেতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আমি একটু ফ্রেজ গুলো আবার পড়ি। নোয়িং দ্যাট, এটা জেনে যে আওয়ার আপিলস, আমাদের আকুতি, হ্যাভ বিন ইন ভেইন, বৃথা হয়েছে, অ্যান্ড দ্যাট, এবং এটা জেনে যে দ্য প্যাশন অফ ভেঞ্জেন্স, প্রতিশোধের আগুন, ইজ ব্লাইন্ডিং, অন্ধ করে দিচ্ছে বা নষ্ট করে দিয়েছে দ্য নোবেলার ভিশন, মহৎ দূরদর্শিতাকে, অফ স্টেটসম্যানশিপ, মানে রাষ্ট্রনায়কত্বের, ইন আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকারে, তাই না, আমাদের সরকারের যে রাষ্ট্রনায়কত্বের যে মহৎ দূরদর্শিতা, সেটাকে প্রতিশোধের আগুন কি করেছে, নষ্ট করে দিয়েছে। হুইস মানে যা বা যে, কোনটাকে, ওই যে দূরদর্শিতা, তাই না, যেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কি হতে পারতো,
কুড সো ইজিলি অ্যাফোর্ড টু বি, সহজে হতে পারতো ম্যাগনানিমাস সদয়। কিভাবে? অ্যাজ বিফিটিং ইটস ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মোরাল ট্রেডিশন, মানে কি এই সরকারের সাংগঠনিক শক্তি ও নৈতিক ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে তারা সহজে কি হতে পারতো, সদয় বা উদার হতে পারতো, কিন্তু তারা এটা হয়নি। আর হয়নি বলেই দ্য ভেরি লিস্ট, যতটুকু আই ক্যান ডু, আমি করতে পারি ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য, তাহলে আমি আমার দেশের জন্য যা করতে পারি তাহলে কি স্টুডিয়ে গ্রহণ করা অল কনসিকুয়েন্সেস, সব রকম পরিস্থিতিকে আপন মাই সেলফ, মানে নিজের উপরে নিয়ে নেওয়া, মানে সকল দায়ভার আমি আমার উপরে নিয়ে নিলাম। কিসের জন্য? ইন গিভিং ভয়েস, সুর মেলানোর জন্য, কার সাথে? টু দ্য প্রোটেস্ট, ওই প্রতিবাদের সাথে, তাদের অফ মিলিয়ন্স অফ মাই কান্ট্রিমেন, লক্ষ লক্ষ দেশবাসীর যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সাথে সুর মিলিয়ে আমি সকল দায়ভারকে আমার কাঁধে তুলে নিলাম। কারণ কি? সারপ্রাইজড ইনটু আ ডাম্প অ্যাঙ্গুইশ অফ টেরর, মানে অবর্ণনীয় আতঙ্ক ও কষ্টে হতবাক হয়ে গেছে যে জনসাধারণ, সেই সকল লক্ষ লক্ষ দেশবাসীর প্রতিবাদের সাথে সুর মিলিয়ে আমি সকল দায়ভারকে আমার নিজের কাঁধে তুলে নিলাম বা তুলে নিতে পারি, এটুকুই আমার করার আছে, তাই না? এটা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি কারণে? কারণ সরকার যেহেতু আমাদের প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমাদের কথা শুনছে না। তাহলে এখন যদি আমরা পুরো বাংলাটা বলি তাহলে কেমন দাঁড়ায়? আমাদের বৃথা হয়েছে এবং সাংগঠনিক শক্তি ও নৈতিক ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে যে সরকার সহজেই সদয় হতে পারত, কিন্তু প্রতিশোধের আগুন আমাদের সে সরকারের রাষ্ট্র পরিচালনার মহৎ দূরদর্শিতাকে যে নষ্ট করে দিয়েছে, তা জেনে আমি আমার দেশের জন্য যা করতে পারি তা হলো অবর্ণনীয় আতঙ্ক ও কষ্টে হতবাক লক্ষ লক্ষ দেশবাসীর প্রতিবাদের সাথে সুর মিলিয়ে সব রকম পরিস্থিতিকে নিজের মাথায় তুলে নেওয়া। তো দেখো পুরো সেন্টেন্সটাকে একটু যদি ধীরে পড়ো তাহলে বুঝতে পারো। তোমরা চেষ্টা করে ভিডিওটি একটু থামিয়ে নিয়ে সেন্টেন্সটাকে কয়েকবার পড়ে পুরোটাকে বুঝে নেওয়া এবং তোমাদের যে বই রয়েছে, টেক্সট রয়েছে, তার সাথে মিলিয়ে নেওয়া, ঠিক আছে? তা চলো এবার আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। 7 নম্বর সেন্টেন্সে আমরা এসে গেছি। দ্য টাইম হ্যাজ কাম, বলছে সময় হয়ে গেছে, ওয়েন ব্যাজেস অফ অনার মেক আওয়ার শেম গ্লেয়ারিং, যে সম্মানের যে প্রতীক সেগুলোই যেন আমাদের লজ্জাকে আরো বেশি উজ্জ্বল করে তুলছে। In their incongruous context of humiliation, and I, for my part, wish to stand shorn of all special distinction by the side of those of my countrymen who, for their so-called insignificance, are liable to suffer a degradation not fit for human beings. তো দেখো এবার আমি যদি phrase গুলো বলি তাহলে কেমন হচ্ছে। The time has come, সময় হয়েছে, when, যখন, badges of honor, সম্মান জ্ঞাপক যে প্রতীক গুলো, এই যে নাইটহুড, এটা কি একটা সম্মান জ্ঞাপক যে প্রতীক, নোবেল প্রাইজ, এগুলো হচ্ছে কি সম্মান জ্ঞাপক এক একটা প্রতীক, এই প্রতীক গুলো কি করছে, মেক আওয়ার শেম গ্লেয়ারিং, আমাদের লজ্জাকে আরো স্পষ্ট করে তুলছে। মানে সম্মান দেওয়ার পরেও যদি আমাকে পরবর্তীতে সম্মানজনক অবস্থান না দেওয়া হয় তাহলে কি পূর্বের দেওয়ার সম্মানই আমার কাছে কি হয়ে যাচ্ছে, লজ্জার কারণ হয়ে যাচ্ছে, তাই না? তাই বলছে যে সম্মান জ্ঞাপক যে প্রতীক গুলো আমার কাছে রয়েছে সেগুলোই এখন আমার কাছে লজ্জার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই না? কারণ কি? ইন দেয়ার ইনকংগ্রুয়াস কনটেক্সট, ইনকংগ্রুয়াস মানে কি অসঙ্গত, মানে মিলছে না কার সাথে, কনটেক্সট, পরিস্থিতির সাথে, যে ব্রিটিশ সরকার আমাকে নাইটহুড উপাধি দিয়েছে, সম্মান জানাচ্ছে, অথচ আমার সাধারণ জনগণকে ভালো চোখে দেখছে না, তাহলে কেমন হলো? পরিস্থিতির সাথে কি মিললো নাকি পরিস্থিতির বিপরীত হয়ে গেল, তাই না? যে বাঙালি ব্রিটিশ সরকারের এত বড় সম্মান বয়ে নিয়ে আসলো সেই বাঙালিকে ব্রিটিশ সরকার এখন সম্মান জানাচ্ছে না, তাহলে কি হলো? পরিস্থিতি অসঙ্গতার কারণে বরং যে সম্মান ব্রিটিশ সরকার আমাকে জানালো সেটাই বরং সম্মান না হয়ে আমার কাছে লজ্জার কারণ হয়ে গেল, ঠিক আছে? তো অফ হিউমিলিয়েশন মানে অপমানের, and I for my part, আর এই সকল সবকিছু বিবেচনা নিয়ে আমি আমার পক্ষ থেকে wish to stand, দাঁড়াতে চাই, shorn of all special distinction, shorn মানে কি ত্যাগ করা, তাহলে সকল প্রকার বিশেষ সম্মান বা মর্যাদা ত্যাগ করে, special মানে কি বিশেষ, distinction মানে কি সম্মান বা মর্যাদা, তাহলে এগুলো ত্যাগ করে আমি দাঁড়াতে চাই by the side of those of my countrymen, আমি আমার সেই সকল দেশবাসীর পাশে দাঁড়াতে চাই, who, যারা, ফর দিয়ার সো কল্ড ইনসিগনিফিকেন্স, তাদের তথাকথিত ক্ষুদ্রতার জন্য, ইনসিগনিফিকেন্স মানে কি নিচতা, মানে কি ব্রিটিশ সরকারের কাছে আমরা একদম গুরুত্বপূর্ণ নই, আমাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে ভাবা হচ্ছে না, তাই না?
এই সবকিছুর জন্য কি হচ্ছে, আমাদেরকে কি করতে হচ্ছে, আর লায়াবল টু সাফার, আমাদেরকে ভুগতে হচ্ছে আর ডিগ্রেডেশন, একটা অপমান বা অধপতন, নট ফিট ফর হিউম্যান বিং, যে অধপতনটা মানব জাতির জন্য উপযুক্ত নয়, অর্থাৎ মানব জাতির জন্য যে অপমান যোগ্য নয় সেই অপমানে আমাদেরকে ভুগতে হচ্ছে, কারণ কি ব্রিটিশ সরকারের কাছে আমরা খুবই ক্ষুদ্র বা নিচু, ঠিক আছে। আর এই সকল কিছু ভেবেই তিনি সকল ধরনের যে বিশেষ মর্যাদা বা বিশেষ যে ডিস্টিংশন ব্রিটিশ সরকার দিয়েছিল তা তিনি ত্যাগ করছেন, ত্যাগ করে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে চাচ্ছেন। তাহলে এখন যদি আমরা বাংলা সেন্টেন্সটা বলি তাহলে কি দাঁড়ায়, যে সময় এসে গেছে যখন সম্মান জ্ঞাপক প্রতীকগুলো তাদের অপমানের অসঙ্গত পরিস্থিতিতে আমাদের লজ্জাকে আরো স্পষ্ট করে তুলেছে। মানে কি, আমরা যে অসঙ্গত পরিস্থিতিতে অপমানিত হচ্ছি সেই অপমানের যে লজ্জা সেই লজ্জাকে আরো স্পষ্ট করে তুলছে, এবং এই পরিস্থিতিতে আর এই সকল বিবেচনায় আমি আমার পক্ষ থেকে সকল প্রকার বিশেষ সম্মান মর্যাদা ত্যাগ করে আমার সেই সকল দেশবাসীর পাশে দাঁড়াতে চাই যারা তাদের তথাকথিত নিচতার জন্য, মানব জাতির জন্য উপযুক্ত নয় এমন অপমান সহ্য করতে বাধ্য হচ্ছে। তার মানে সাধারণ জনগণের পাশে তিনি দাঁড়াতে চাচ্ছেন। তা চলো আমরা লাস্ট সেন্টেন্সে চলে যাই। লাস্ট সেন্টেন্সে এসে তিনি কি বলছেন, দিজ আর দ্য রিজনস হুইচ হ্যাভ পেইনফুলি কম্পেলড মি টু আস্ক ইউর এক্সিলেন্সি উইথ ডিউ ডিফারেন্স অ্যান্ড রিগ্রেট টু রিলিভ মি অফ মাই টাইটেল অফ নাইটহুড হুইচ আই হ্যাড দ্য অনার টু অ্যাকসেপ্ট ফ্রম হিজ ম্যাজেস্টি দ্য কিং অ্যাট দ্য হ্যান্ডস অফ ইয়ার প্রেডিসেসর্স ফর হুজ নোবলনেস অফ হার্ট আই স্টিল এন্টারটেইন গ্রেট অ্যাডমিরেশন। তাহলে ফ্রেশ করে পড়লে আমরা অর্থগুলো বুঝতে পারবো, যে দিজ আর দ্য রিজনস হুইচ, হুইচটা আমরা কেন ব্যবহার করি জানি, এটা জাস্ট জোর দিয়ে বোঝানোর জন্য বলা হচ্ছে, এ সকল কারণই হ্যাভ পেইনফুলি কম্পেলড মি, মানে কি বেদনাদায়ক ভাবে আমাকে বাধ্য করেছে, টু আস্ক বলতে ইয়ার এক্সিলেন্সি আপনার কাছে, মানে সম্মানজনক সাথেই বলছে জেমস পোর্টকে, উইথ ডিউ ডিফারেন্স অ্যান্ড রিগ্রেট, যথাযথ শ্রদ্ধা এবং অনুতাপের সহিত আপনার কাছে আমি বলতে বাধ্য হচ্ছি, এমনটা বলা হচ্ছে, এই সকল কারণেই কি বলতে বাধ্য হচ্ছে, টু রিলিভ মি, আমাকে মুক্ত করতে, অফ মাই টাইটেল অফ নাইটহুড, তাহলে নাইট উপাধি থেকে, হুইচ যা মানে যে উপাধিটি আই হ্যাড দ্য অনার টু অ্যাকসেপ্ট, সম্মানের সহিত যে উপাধিটি আমি গ্রহণ করেছিলাম, ফ্রম হিজ ম্যাজেস্টি দ্য কিং, মহামান্য রাজার কাছ থেকে, অ্যাট দ্য হ্যান্ডস অফ ইয়ার প্রেডিসেসর্স, আপনার পূর্বসূরির হাত হতে, অর্থাৎ জেমস পোর্ট যে এখন ভিসেরি রয়েছে তার পূর্বের যে ভিসেরি ছিলেন তার হাত দিয়েই কিন্তু তিনি ব্রিটিশ যে রাজা সে রাজার কাছ থেকে কিন্তু এই সম্মানটি গ্রহণ করেছিলেন, মানে নাইটহুডটি তিনি গ্রহণ করেছিলেন। তাই বলছে যে এই যে নাইটহুড সেটা আমি কি করতে চাই, আপনাদের ফিরিয়ে দিতে চাই, এই নাইটহুড থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই, আর এটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। তারপর তিনি বলছেন, ফর হুজ নোবলনেস অফ হার্ট, যার আন্তরিকতার মহত্বকে আই স্টিল, আমি এখনো এন্টারটেন গ্রেট অ্যাডমিরেশন, মানে গভীর শ্রদ্ধায় স্মরণ করি, এখানে এন্টারটেন মানে স্মরণ করা বুঝব, অর্থাৎ যে রাজা আমাকে যে নাইটহুডটি দিয়েছিলেন তিনি যে আন্তরিক ছিলেন, তিনি যে মহৎ ছিলেন, তার মহত্বকে আমি ছোট করে দেখছি না, বরং এখনো আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। কিন্তু আমার দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনায় আমাকে যে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল সেটা আমি ফিরিয়ে দিতে চাচ্ছি। তা যদি আমরা এখন পুরো সেন্টেন্সটিকে বাংলা করি তাহলে কি দাঁড়ায়, সকল কারণই শ্রদ্ধা ও অনুতাপের সহিত নাইট উপাধি থেকে মুক্ত করার কথা আমাকে আপনার কাছে বেদনাদায়ক ভাবে বলতে বাধ্য করেছে, যা মানে যে উপাধিটি আপনার পূর্বসূরির মাধ্যমে মহামান্য রাজার কাছে থেকে গ্রহণ করার সম্মান আমি অর্জন করেছিলাম, যার আন্তরিক মহত্বকে আমি এখনো গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি একটা সেন্টেন্সে লেখার চেষ্টা করেছি, এগুলোকে ছোট ছোট করে লেখা যেত, একটা সেন্টেন্সের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি পুরো সেন্টেন্সটার মিনিংটা, এবং আশা করি তোমরা একটু ধীরে পড়লে বুঝতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে 8 নম্বর সেন্টেন্সের মিনিং। তারপর তিনি শেষ করেছেন এভাবে, ইয়ার্স ফেইথফুলি রবীন্দ্রনাথ ট্যাগোর। তাহলে এই চিঠিটির মাধ্যমে জেমস পোর্ট তার কাছে আবেদন করেছেন যে তাকে প্রদত্ত যে নাইট উপাধি সেটাকে তার কাছ থেকে নিয়ে নেওয়া হোক, বা তিনি ফিরিয়ে দিতে চাচ্ছেন, তিনি এই নাইট উপাধি থেকে মুক্ত হতে চাচ্ছেন, কারণ নাইট উপাধির যে সম্মান সেই সম্মানটাই বরং এখন দেশীয় পরিস্থিতি পর্যায়ে এসে অসম্মানের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তা তিনি এই নাইট উপাধি বাতিল করে নাইট উপাধি সহ অন্যান্য যে সকল বিশেষ মর্যাদা তিনি অর্জন করেছেন সেগুলোকে তিনি ত্যাগ করে সাধারণ জনগণের প্রতিবাদের সাথে সুর মিলিয়ে তিনি তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য
নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো চিঠিটি আবারও একবার বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিবে, যাতে পুরোটা বুঝতে পারো। এবং আমি চেষ্টা করেছি আমার মতো করে, এখানে কিছু ভুল হতে পারে, সেন্টেন্স যে আমি সাজিয়েছি বাংলাগুলো সেগুলো মোটামুটি অসামঞ্জস্য মনে হতে পারে তোমাদের কাছে, তারপরেও আমি যেহেতু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করানোর জন্য এই কাজটি করেছি, কারণ এটা খুবই কঠিন একটা কাজ। কারণ মূল সেন্টেন্সের অর্থকে তুলে এনে এই বড় বড় সেন্টেন্সের একটা পূর্ণাঙ্গ মিনিং তুলে ধরা কিন্তু আসলে কাজটি খুবই কঠিন। আমি কয়েকদিন ধরে এই বিষয়টাকে সাজানোর চেষ্টা করেছি, শেষ পর্যন্ত এটুকুই আমি পেরেছি তোমাদের জন্য। এবং আশা করি তোমরা যদি পুরো ভিডিও ক্লাসটি দেখো এবং খুবই মনোযোগের সহিত পড়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং যেহেতু কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডও আমি এসে আলোচনা করেছি, তাতে তোমাদের চিঠিটি বুঝতে আশা করি আরো সহজ হয়েছে। তো এক ভিডিও ক্লাসের মাধ্যমে আমি যেহেতু পুরোটা দেওয়ার চেষ্টা করেছি, তাই এখানে ভিডিও ক্লাসটি একটু বড় হয়ে গেছে। তো তোমরা একটু যদি কষ্ট করে দেখে নাও, তাহলে একটা ক্লাসের মতো তোমাদের কাছে আসলে উপকার এনে দিবে বলে আমি মনে করছি এই ভিডিও ক্লাসটি। ওকে, তো আর বেশি কথা বলতে চাই না, তাহলে ভিডিওটি আরো বড় হয়ে যাবে, বরং এখনই শেষ করছি। তবে শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবে, এবং আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টে লিখে জানাবে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটন রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। আর পরবর্তী ভিডিও ক্লাসে আমি যে চতুর্থ নম্বর নন ফিকশন জর্জ অরওয়েলের শুটিং অ্যান এলিফেন্ট, সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমরা সেই ভিডিও ক্লাসটিও দেখে নিবে উপস্থিত থেকে। তো পরবর্তী ভিডিও ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।